দিল্লির কিছু মানুষের তাকে পছন্দ নয়, তাই বারবার বিশ্বভারতীর জমি নিয়ে বিতর্ক তৈরি করা হচ্ছে। বিস্ফোরক মন্তব্য নোবেলজয়ী অর্থনীতিবিদ অমর্ত্য সেনের। মঙ্গলবার তাঁর প্রতিচি বাড়ির সীমানায় বিশ্বভারতীর ১৩ ডেসিমেল জমি ঢুকে রয়েছে বলেই চিঠি পাঠিয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। তারই উত্তরে এমন মন্তব্য করলেন তিনি। নোবেলজয়ী অমর্ত্য সেনের প্রতিচি বাড়ি বিশ্বভারতীর জমি নিয়ে অতি সক্রিয় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। জমি বিতর্কে এবার দৈরতে অর্থনীতিবিদ অমর্ত্য সেন ও বিশ্বভারতীর উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তী। উপাচার্যের চিঠির জবাবে অমর্ত্য সেনের দাবি, বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার জমি নিতে চাইছেন। কেউ যদি আপনার বাড়িতে গিয়ে বলেন এটা তার জমি, বিদ্যুৎ চক্রবর্তী আসলে নিজে অন্যের সঙ্গে যেরকম ব্যবহার করেন অন্য কেউই তেমন ব্যবহার করবেন বলে আশাও করেন। দিল্লির কিছু মানুষ তাকে পছন্দ করে না বলে বারবার জমি বিতর্ক সৃষ্টি হচ্ছে বলে দাবি নোবেলজয়ীর। ভাইস চ্যান্সেলের বাড়িতেই যেতে পারতাম, যে বলতে পারতাম যে এইটা দেখছি, এইটা এই ঘরে আমার পিতামহ থাকতেন, এই এই জায়গাটা আমার খুব পরিচিত, আমি এটা কিছু লোককে আনিয়ে মাপতে চাই যে কার কোন অংশটা, তো বলতেই পারি। কিন্তু সেটা তো আমরা বলবো না, ধরে নিচ্ছেন উনি, ওর যে ধারণা হচ্ছে এখানে যে উনি যে ব্যবহার করেন সেরকম ব্যবহার অন্য কেউ করবে না, এটা ঠিক না হতেও পারে। উপাচার্যের আচর আচরণ এবং বিশ্ববিদ্যালয়ের সামগ্রিক পরিস্থিতি নিয়ে আলোচনা করতে ছাত্র অধ্যাপকের একটি দল প্রতিচিতে যায় অমর্ত্য সেনের সঙ্গে দেখা করতে। বিশ্বভারতীর সামগ্রিক পরিস্থিতি নিয়ে তারা অমর্ত্য সেনকে অবগতও করেন, তিনিও বিশ্বভারতীর গণতান্ত্রিক আন্দোলন কেমন চলছে তার খোঁজ খবর নেন। হ্যাঁ, উনি তো বললেন যে আন্দোলনটাই মানে করা দরকার এবং খোঁজ খবর নিলেন আমাদের ফ্যাকাল্টি অ্যাসোসিয়েশন সম্পর্কে, ছাত্রদের আন্দোলন সম্পর্কে, এবং ওনার যা বক্তব্য হচ্ছে যে আন্দোলনটাই হচ্ছে সব থেকে বড় সমাধান। হ্যাঁ, গণতান্ত্রিক পথে আন্দোলন করেই এর সমাধান করতে হবে, এবং শেষের দিকে উনি এ সম্পর্কে বারবার খোঁজ নিচ্ছিলেন যে কীভাবে চলছে আন্দোলন। মঙ্গলবার অমর্ত্য সেনকে চিঠি দিয়ে বিশ্বভারতী কর্তৃপক্ষ দাবি করেছিল বিশ্ববিদ্যালয়ের ১৩ ডেসিমেল জমি অমর্ত্য সেনের প্রতিচি বাড়ির সীমানায় ঢুকে রয়েছে, সেই জমি ফিরিয়ে দেওয়ার কথা বলা হয়েছিল চিঠিতে। এরপরে জমি নিয়ে বিতর্কের উত্তর দিতে গিয়ে অমর্ত্য সেন দাবি করেন জমি সংক্রান্ত সব নথি সরকারের কাছে জমা দেওয়া হয়েছে। জমি বিতর্কে বিশ্বভারতীর অতি সক্রিয়তা নিয়েও প্রশ্ন তোলেন অমর্ত্য সেন। আদালতে আমার যাওয়ার কোনো রকম লোভ নেই, তবে আমি আমার উকিলের চিঠি একবার গেছে, আরেকবার নিশ্চয়ই যাবে। বৃহস্পতিবার রাতে জমি বিতর্কে অমর্ত্য সেনকে কটাক্ষ করে বিদ্যুৎ চক্রবর্তী দাবি করেন বিশ্বভারতীর জমি দখল করে রেখেছেন নোবেল লরিয়েট, আদালতে মামলা চললে তিনি হেরে যাবেন তাই আদালতে যাচ্ছেন না। পাশাপাশি একদিন অমর্ত্য সেন আদৌ নোবেলজয়ী কিনা তা নিয়েও প্রশ্ন তোলেন বিদ্যুৎ চক্রবর্তী। সুইডেনে যে সেন্ট্রাল ব্যাংক এগিয়ে এসে বলে যে নোবেল প্রাইজের যে পয়সাটা সেটা আমরা দেবো, সেটার একটা অ্যাওয়ার্ড যেটাকে দেখবে মেডেলিনও লেখা আছে, দিস অ্যাওয়ার্ড ইজ গিভেন টু সামবাডি ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল, অর্থাৎ যারা নোবেল প্রাইজ পেত, রবীন্দ্রনাথ নোবেল প্রাইজ তো দেখেছো, শুধু নোবেলের ছবি এম্বস করা তার মুখটা আছে, কিন্তু নোবেল প্রাইজ যারা ইকোনমিক্সে পান তাদের লেখা হয় ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। সুতরাং উনি বিখ্যাত লোক, আমি এগুলোতে এটাই বলতে চাইছি যে তথ্যের দিক থেকে নোবেল প্রাইজ যদি কেউ দাবি করেন তিনি ভুল করবেন। নিজের বিতর্কিত মন্তব্যের যুক্তিতে বিদ্যুৎ চক্রবর্তীর দাবি পদার্থবিদ্যা, চিকিৎসা, সাহিত্য, রসায়ন বিদ্যা এবং বিশ্ব শান্তিতে নোবেল দেওয়া হয়। পরবর্তী সময়ে সুইডেনের সেন্ট্রাল ব্যাংকের প্রদেয় অর্থে অর্থনীতিতে নোবেল পুরস্কার দেওয়া চালু হয়েছিল, যার নাম ব্যাংক অব সুইডেন প্রাইজ ইন ইকোনমিক সায়েন্স ইন মেমোরি অফ আলফ্রেড নোবেল। এটি নোবেল পুরস্কারের সমতুল্য নয়। বিদ্যুৎ চক্রবর্তীর দাবি অমর্ত্য সেনের বিরুদ্ধে এমন অভিযোগ এর আগে উঠেছিল। জমি বিতর্কে অমর্ত্য সেনের দাবি আইনতভাবে জমি মাপাবেন তিনি, পাশাপাশি তিনি এও বলেন উপাচার্যের ব্যবহারে তিনি অত্যন্ত অসন্তুষ্ট। জমি নিয়ে তার দাবি, ওই জমি ১০০ বছরের জন্য তার পরিবারকে লিজ দেওয়া হয়েছিল, জমির কিছু অংশ তার বাবা আইনত কিনেও নিয়েছিলেন। হঠাৎ করে বিতর্ক তৈরি করে কেন তাকে তাড়ানোর চেষ্টায় বিশ্ববিদ্যালয় অতি সক্রিয় হয়ে উঠেছে তা নিয়েও প্রশ্ন তোলেন নোবেলজয়ী অর্থনীতিবিদ। বোলপুর থেকে মনাবীর বংশী, রিপোর্ট কলকাতা টিভি।